সবাইকে স্বাগত জানাচ্ছি মেলার মাঠে মুখোমুখিতে। এই আয়োজনে আমরা মেলার গুরুত্বপূর্ণ বই নিয়ে গুরুত্বপূর্ণ লেখকদের সাথে সরাসরি কথা বলি। আমাদের সাথে আজ আছেন কথাসাহিত্যিক শাহাব আহমেদ। শাহাব ভাই, ধুতুরা জ্যোৎস্নার দিন, আপনার এবারের মেলার বই, মানে কি প্রেক্ষাপটে এটা কিভাবে লেখা হলো? যে ধুতুরা ফুল, সাদা ফকফকে সাদা একটা ফুল, এবং আমাদের যে শৈশবের কথা মনে পড়ে, সেই শৈশবে যেহেতু গ্রামে গঞ্জে কোনো ইলেকট্রিসিটি ছিল না, আমরা হ্যারিকেনের আলো, কুপির আলোতেই পড়াশোনা করেছি, বা আমাদের রাতের এইটুকুই ছিল আলো, আর ছিল জোনাকির আলো। কিন্তু যখন চাঁদনি রাত আসতো, তখন রাতটা মনে হতো ফকফক করছে। আমার সবসময় একটা মনে হয়েছে, একটা সমান্তরাল ভাব, যে এই যে ধুতুরা ফুল আর এই যে চাঁদনি রাত, এরা একে অন্যের পরিপূরক। ইন্টারেস্টিং হলো, ধুতুরা ফুলের ভিতরে আবার বিষ আছে। যেমন একদিকে সৌন্দর্য আছে, আরেকদিকে বিষ আছে। যে ষাটের দশক, সত্তরের দশক এবং আশির দশকের মাঝামাঝি সময়টা, যেই সময়টার আমরা অনেক ঘটনাবলীর মধ্য দিয়ে গিয়েছি, অনেক ভাঙন, অনেক গড়ন, যুদ্ধ এই সময়টার মধ্য দিয়ে গেছে, এবং এইটাই ছিল আবার আমার শৈশব এবং কৈশোরের সময়টা। সুতরাং এখানে বেসিক্যালি একজন কিশোর, তার চোখ দিয়ে দেখা এই সময়কালটা। প্রিয় পাঠকের জন্য বলা, এটা একটা মহাকাব্যিক উপন্যাস বলবো আমি, এবং এই উপন্যাসটা 192 পৃষ্ঠার, এবং বলা হচ্ছে এই উপন্যাসের ফ্ল্যাপে যে এই উপন্যাসের প্রধান চরিত্র আসলে এর ভাষা। সাহাব ভাই, আপনি যদি একটু বলেন যে কেন আসলে এই উপন্যাসের প্রধান চরিত্র ভাষা বলে এর সম্পাদক বলছেন? প্রত্যেকটা লেখকেরই একটা নিজস্ব ভাষা থাকে, এবং লেখক যদি তার নিজস্ব ভাষা তৈরি করতে না পারে, তার প্রাতিষ্ঠিকতা, তার স্বকীয়তা যদি দেখাতে না পারে, সেই লেখাগুলো পাঠকের মনে নাও থাকতে পারে। তো আমি খুব ছোটোকাল থেকেই লেখালেখি করি, আমার নিজস্ব একটা ভাষা তৈরি হয়ে গিয়েছে, এবং আমার পাঠকরা আমার বই পড়ে এই ভাষাটাকে চিনতে পারে। এবং অনেকেই বলে যে আপনার ভাষা বা তোমার ভাষা অন্যদের মতো নয়, এবং আমি এই যখন এই উপন্যাসটা লিখলাম, আমার সেই স্বকীয় ভাষা ব্যবহার করে বিক্রমপুরের আঞ্চলিক ডায়ালগের সাথে আমি সেটাকে আবার মানে কেমিক্যাল, যেটা রসায়নটাকে ঠিক করে আমি এই বইটা লিখেছি। সুতরাং আমি যখন বর্ণনা করছি, আমি বর্ণনা করছি আমার ভাষায়। আমার ভাষা খুব সাবলীল, আমি কখনো কখনো অপ্রচলিত শব্দ ব্যবহার করে ফেলি, কিন্তু শব্দটা সেখানে এমনভাবে বসে যায়, অনেকেই বলেছে যে এই শব্দটাই দরকার ছিল, যদি আমরা এটা ব্যবহার করি না, কিন্তু এখানে এই প্রেক্ষাপটে এই শব্দটাই দরকার ছিল। তো এই কারণেই সম্পাদনা, যারা সম্পাদনা করেছেন, তাদের মনে হয়েছে এর মূল এটা হচ্ছে ভাষা, এর দ্বিতীয় চরিত্র হচ্ছে এই যে প্রবাহমান সময়। সুতরাং এখানে ব্যক্তিগুলোকে মূল চরিত্র হিসাবে দেখানো হচ্ছে না, ভাষা এবং সময়। কিন্তু সাহাব ভাই, আমাদের অসামান্য বা বরেণ্য বড় লেখক যারা, আপনি বলছেন যে প্রত্যেকের একটা করে ভাষা থাকতে হয়, নিজস্ব ভাষা থাকতে হয়, কিন্তু ভাষা তো নিজস্ব হওয়া খুবই কঠিন, এই কারণে যে ভাষার শব্দগুলো তো কমন। আপনার এই ভাষা কিভাবে নির্মিত হলো, এর স্বাতন্ত্র্য কি বলে আপনি মনে করেন? স্বাতন্ত্র্য, যেমন আমাদের মায়েরা যখন রান্না করে, তোমার মায়ের রান্না আর আমার মায়ের রান্নার ভিতরে তফাত আছে, অবশ্যই, তাই না? অবশ্যই, যদিও ব্যঞ্জন একই, যত হলুদ মরিচ সবকিছুই এক, কিন্তু প্রত্যেকেরই নিজস্ব করণ কৌশল আছে, কৌশল আছে। এবং ইন্টারেস্টিংলি, তোমার মনে আছে কিনা, এভরিবডি লাভস রেমন্ড নামে একটা শো ছিল, তো এভরিবডি লাভস রেমন্ডের ওই মা বলছিল যে আমি ওর মধ্যে একটু ভালোবাসা যোগ করে দিয়েছি। তো আমিও রান্না করেছি, সবাই রান্না করে, আমিও করি, আমি ওর মধ্যে একটু ভালোবাসা যোগ করে দিয়েছি, তার কারণে আমার রান্নাটা তফাত হয়েছে। আসলে এটা কিন্তু প্রত্যেক মাই কিন্তু এটা ক্লেম করতে পারে, কিন্তু আসলে এটাই হলো বৈশিষ্ট্য, যে হ্যাঁ, আমরা একই উপকরণ দিয়ে আমরা কিছু একটা তৈরি করব, কিছু একটা গাঁথবো, তো সেখানে সেই ভাষার পার্থক্যটা ধরা পড়বে। এবং এখানে বোধহয় আমরা যদি দু একটা প্যারাগ্রাফ এখান থেকে পড়ি, তাহলে বোঝা যাবে যে এটা কোন ভাষাটা, কী ভাষা। একদম একদম, আমি মানে র্যান্ডম স্যাম্পলিং থেকে একটা জায়গা এই উপন্যাসের পড়ছি।
মাঘ মাসের শুক্লা পঞ্চমী তিথি রূপের বৈভব নিয়ে দেবী সরস্বতী উদয় হয়েছেন গলায় বেলি ফুলের মালা পরে স্কুল প্রাঙ্গণে। দেবীর অপাববিদ্ধ অঙ্গচ্ছটা, টানা চোখের কালো পাপড়ি, অমল হাতের বীণা আর রাজহাঁসের বাহনে তন্ময় হয়ে আছি। সরস্বতী যতটা না মেধা দিয়েছেন আমাকে, তার চেয়ে বেশি দিয়েছেন প্রেম মুগ্ধ হয়ে তাকানোর চোখ ও তুলতুলে ভালোবাসার হৃদয়। এই তুলতুলে শব্দটা ব্যবহারের কারণে ব্যাপারটা অন্যরকম হয়ে গেল। লেখালেখিটা কেমন আনন্দের ব্যাপার আপনার কাছে? এটা আমার জন্য খুবই আনন্দের ব্যাপার। আসলে ডাক্তারি প্রফেশনে যারা আছে, এটা খুব স্ট্রেসফুল জব। আমরা খুব ব্যস্ত থাকি, আমাদের রোগী নিয়ে চিকিৎসা করতে হয়, আমাদের মৃত্যু দেখতে হয়, এবং আমাদের অনেক রোগ আমরা নিয়ে ডিল করি যেটাকে আমরা কিউর করতে পারি না, আমরা রোগীকে সুস্থ করতে পারি না, আমরা জানি পরিণতিটা কী হবে। তো এর মধ্য দিয়ে যখন যাই, মনের ভেতর একটা প্রচণ্ড চাপ থাকে। তো সেই চাপ থেকে মুক্তির দুটো পথ, একটা হলো বই পড়া আর একটা হলো লেখা। আমার সবচেয়ে বেশি সময়টা যায় পড়ায়। আমি প্রচুর পড়াশোনা করি। এক সময় হয়েছে কি বাংলা বই পেতাম না, রুশ ভাষায় পড়তাম। আমি খুব ফ্লুয়েন্টলি রুশ ভাষা বলতে পারি, পড়তে পারি। অবশ্যই আরো সমৃদ্ধ হয়েছে। তার মানে হচ্ছে যে হ্যাঁ, আমার নিজস্ব একটা ভাষা ছিল যেটা সহজাত এবং বা আছে, সেটা প্রতিদিন আরো সমৃদ্ধ হচ্ছে এই বিভিন্ন ভাষার সংস্পর্শে এসে। আপনার এই যে লেখালেখিতে মানে আপনার বন্ধুদের তো নিশ্চয়ই অবদান আছে, তাদের কাদের কথা আপনি স্মরণ করবেন বা জানাবেন? আমি অবশ্যই বন্ধুবান্ধবের বলার আগে আমি প্রথমত সবচাইতে প্রথম যার নামটা উল্লেখ করব, সে হলো আমার বড় ভাই মোহাম্মদ শাহজাহান মিয়া। আমি যখন ছবিতরণে পড়াশোনা করতাম, আমি তার কাছে নিয়মিত চিঠি লিখতাম। চিঠিগুলো উনি সব সংরক্ষণ করেছেন এবং তার থেকে বেশ কিছু চিঠি সংগ্রহ করে উনি 2006 সালে লেনিনগ্রাদের চিঠি নামে একটা বই বের করেছিলেন, এবং সেই বইটা বলা চলে খুব দ্রুত বিক্রি হয়ে গেছে মার্কেট থেকে, মার্কেটে নেই, এবং পশ্চিমবঙ্গেও সেই বইটা বেশ ভালো চলেছে। আমি তার প্রতি খুব দুর্দান্ত ব্যাপার। হ্যাঁ, এই দীর্ঘদিন বিরতির পরে আমার লেখালেখিতে ফিরে আসার পেছনে সবচেয়ে বেশি অবদান যার, সে আমার বন্ধু এটিএম জামাল। তা আমি যখন এই লেখালেখি পুরোপুরি ছেড়ে দিয়েছিলাম, বলা চলে সেই প্ররোচিত করেছে লেখালেখি শুরু করার। ছাড়া অন্যান্য আরও কিছু বন্ধুবান্ধব আছে, মানিক, বুলবুল, ওরা আমার নারায়ণগঞ্জের বন্ধু মোস্তফা। মানে নারায়ণগঞ্জ তো আমাদের শিল্প সাহিত্যে খুবই অগ্রগামী একটা জেলা আমাদের। শাহাব ভাই, আপনার লেখালেখির জীবন আনন্দময় হোক সেই শুভকামনা। অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ। প্রিয় দর্শক, মেলার মাঠে মুখোমুখিতে কথা বলছিলাম কথাসাহিত্যিক শাহাব আহমেদের সাথে। দেখা হচ্ছে অন্য কোনো একজন লেখককে নিয়ে এই আয়োজনের পরের পর্বে। সবাইকে অনেক ধন্যবাদ।